আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। স্কুল বন্ধ, তাই আমরা শিক্ষকরা অনলাইন ক্লাসে তোমাদের যতটুকুনি পারছি সাহায্য করার চেষ্টা করছি। আশা করি তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করবে। গত ক্লাসে আমি পাতাবাহার বইটির তৃতীয় শ্রেণী 118 পৃষ্ঠার একটি প্রচলিত গল্প কে ছিলেন ঈশপ গল্পটি তোমাদেরকে আমি পাঠ করিয়েছিলাম। তোমরা গল্পটি নিশ্চয়ই বাড়িতে ভালো করে রিডিং পড়েছো, আশা করি যে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আজ গল্পটির আমি প্রশ্নোত্তর পর্ব তোমাদেরকে সমাধান করাবো। পৃষ্ঠা নম্বর তোমরা 120 খোলো, আমি শুরু করছি। সবাই খুলেছে 120 পৃষ্ঠা? দেখো, প্রথমেই আছে একটি বাক্যে উত্তর দাও। একটা কথা তোমাদেরকে বলি, যখনই প্রশ্নপত্রে থাকবে একটি বাক্যে উত্তর দাও, তোমরা কিন্তু পূর্ণবাক্যে উত্তর লিখবে, সবসময় চেষ্টা করবে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, প্রথম প্রশ্ন 1 নম্বর। দেখো প্রশ্নটা কি করা আছে, খুব সুন্দর প্রশ্ন, তোমরা নিজেরাই উত্তর করতে পারবে যদি তোমরা রিডিংটা ভালো করে পড়ে থাকো। গল্পটা, শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি? তোমরা জানো কিসের আঙ্গুর ফলের নাগাল পায়নি, প্রথমেই রয়েছে। 2 নম্বর প্রশ্ন, শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? যখন শেয়াল আঙ্গুর ফলের নাগাল পায়নি, তখন শেয়াল কি বলে গিয়েছিল? যে আঙ্গুর ফল টক, মনে আছে, তোমরা পড়েছিলে, আমি পড়িয়েছিলাম। 3 নম্বর প্রশ্ন কি বলছে ভালো করে দেখো, খরগোশ কেমন ছিল? খরগোশ ছিল খুব অহংকারী। খরগোশ কেমন ছিল তাহলে, মানে খরগোশ ছিল খুব দাম্ভিক, অহংকারী প্রকৃতির। 4 নম্বর প্রশ্নপত্র দেখো, খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতা হেরে গিয়েছিল? আমি বারবার বলেছিলাম আগের দিন, খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতা হেরে গিয়েছিল? কচ্ছপের কাছে। খরগোশ তাহলে কার কাছে দৌড় প্রতিযোগিতা হেরে গিয়েছিল? কচ্ছপের কাছে। 5 নম্বর প্রশ্নে কি আছে, খরগোশ কেন হেরে গিয়েছিল? খরগোশ কেন হেরে গিয়েছিল? খরগোশ কচ্ছপের কাছে তার অহংকার আর নিষ্ঠার কাছে হেরে গিয়েছিল। কার কাছে হেরে গিয়েছিল খরগোশ? খরগোশ কচ্ছপের জেদ ও নিষ্ঠার কাছে হেরে গিয়েছিল, মনে রাখবে, কারণ খরগোশটা ছিল খুব অহংকারী, তাই জন্য সে কচ্ছপের জেদ ও তার নিষ্ঠার কাছে হেরে গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, রাখাল ছেলে কী করতো? আমরা সবাই জানি রাখাল ছেলে কী করতো, রাখাল ছেলে মাঠে গরু চড়াতো, রাখাল ছেলে মাঠে গরু চড়াতো, আর মিছিমিছি বাঘ বলে সবাইকে কি চেঁচিয়ে জড়ো করতো। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? 7 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীস দেশের মানুষ ছিলেন ঈশপ। তাহলে ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ প্রাচীন গ্রীস দেশের মানুষ ছিলেন। 8 নম্বর প্রশ্ন কি আছে, ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ তার আশেপাশের মানুষদের দোষ গুণ বিচার করে তাদের নিয়ে গল্প লিখতেন। তাহলে ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? আরেকবার বলছি, ঈশপ তার আশেপাশের মানুষদের দোষ গুণ বিচার করে তাদের নিয়ে গল্প লিখতেন। তারপরে দেখো 9 নম্বর, ঈশপের প্রভু কে ছিলেন? তোমরা জানো ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। তাহলে ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। 10 নম্বরে কি রয়েছে, তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? তাহলে রাজা ক্রোসাস ঈশপকে কিছু টাকা দিয়ে কোথায় পাঠিয়েছিলেন? ডেলফি বলে একটি শহরে পাঠিয়েছিলেন। তাহলে রাজা ক্রোসাস ঈশপকে কিছু টাকা দিয়ে কোথায় পাঠিয়েছিলেন? ডেলফি শহরে পাঠিয়েছিলেন। সেই জায়গাটি কেন বিখ্যাত, অর্থাৎ ডেলফি যা শহর, এই জায়গাটি কেন বিখ্যাত প্রশ্ন করেছে। তাহলে উত্তরটা কি হবে আমি বলে দিই, ডেলফি শহরটি বিখ্যাত সেখানকার পুরোহিতরা ভবিষ্যৎবাণী করতে পারতেন ভালো। তাহলে ডেলফি শহরটি পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। ডেলফি শহরটি পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। 12 দাগ, সেখানকার মানুষ কেমন ছিল? সেখানকার মানুষ কেমন ছিল মনে আছে? সেখানকার মানুষ ছিল খুবই অর্থলোভী, অর্থাৎ অর্থের প্রতি তাদের প্রবল লোভ ছিল, খুব অর্থলোভী টাইপ প্রকৃতির মানুষ ছিলেন তারা। 13 দাগ, তাদের আচরণ দেখে ঈশপ কোন গল্প বাঁধলেন? তাদের আচরণ দেখে, এই যে অর্থলোভী ছিল, এই আচরণ দেখে ঈশপ, মনে আছে বিখ্যাত সেই যেটা গল্পটা করেছিলাম তোমাদেরকে মজা করে, সোনার ডিম পাড়া হাঁসের গল্প বেঁধেছিলেন। কোন গল্পটা? সোনার ডিম পাড়া হাঁসের গল্পটি বেঁধেছিলেন, মানে এই গল্পটি তিনি রচনা করেছিলেন। আচ্ছা, এই প্রশ্নটা খুব সুন্দর, তোমরা ভালো করে প্রশ্নটা শুনবে, বুঝে নেবে। নীতি গল্প কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, নীতি গল্প, আমি পড়ার আগে বলেছিলাম যে কে ছিলেন ঈশপ, এই গল্পটি নীতি গল্প। আচ্ছা, নীতি গল্প কাকে বলে আগে একটু বলে নিই। নীতি গল্প বলে যে গল্প থেকে আমরা নীতি শিক্ষা পাই, নীতি শিক্ষা মানে যে গল্প থেকে আমরা মূল্যবোধের পরিচয় পাই, সেই গল্পকে আমরা নীতি গল্প বলি। যেমন
আমরা ওই যে সোনার ডিম পাড় হাঁস গল্প থেকে একটা শিক্ষা পেয়েছিলাম, কী শিক্ষা? যে অতি লোভে তাঁতি নষ্ট, অর্থাৎ কখনো বেশি লোভ করবে না। তাহলে এই ধরনের গল্পগুলোকেই সবসময় কী বলে? নীতি গল্প বলে। এই গল্পের জনক কে ছিলেন? ঈশপ। ঈশপ এই ধরনের গল্প লিখতে খুব ভালোবাসতেন, যে গল্পগুলো আমাদেরকে কি সৎপথে চালিত করত। আচ্ছা, আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? বইতেই খুব সুন্দর করে দেওয়া আছে আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি। আমাদের জীবনে দয়া, মায়া, মমতা, ভালোবাসা, কৃতজ্ঞতা, পরোপকার, সততা, এই যে গুণগুলো, এইগুলো জরুরি। তাহলে আরও একবার বলি, আমাদের জীবনে দয়া, মায়া, মমতা, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরের প্রতি উপকার, এগুলো খুব জরুরি। অনুবাদ বা তর্জমা কাকে বলে? এই প্রশ্নটাও খুব সুন্দর প্রশ্ন, ষোলো দাগে রয়েছে প্রশ্নটা, দেখবে তোমরা। অনুবাদ বা তর্জমা কাকে বলে? মনে রাখবে, কোনো একটা মূল রচনা থেকে অন্য, মানে কোনো এক মূল রচনা এক ভাষা থেকে যখন অন্য ভাষায় আমরা সেটাকে পরিবর্তন করি তাকে বলে অনুবাদ। ধরো কোনো একটা বাংলা গল্প, সেই গল্পটা যদি আমি এটা ইংরাজিতে লিখি তাহলে সেটাকে বলে অনুবাদ, অর্থাৎ বাংলা থেকে সেটা ইংরাজিতে লেখা হচ্ছে, এটাকেই কী বলে? অনুবাদ বলে বা তর্জমা বলে। মনে রাখবে, অনুবাদ বা তর্জমা। তাহলে অনুবাদ কাকে বলে? এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরকেই বলে অনুবাদ বা তর্জমা। আচ্ছা, পরের প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন, ১৭ নম্বর প্রশ্ন। ঈশপের গল্প বিভিন্ন দেশে জনপ্রিয় কেন? কেন জনপ্রিয়? ঈশপের গল্পে আমরা কী দেখেছি? ঈশপের গল্পে মজার পাশাপাশি ভালো ভালো সব কী উপদেশ, সুগুণাবলীর পরিচয় পাওয়া যায়, যেগুলো আমাদেরকে সঠিক পথ নির্দেশ করে। তাই ঈশপের গল্প বিভিন্ন দেশে সমানভাবে জনপ্রিয়। তাহলে ঈশপের গল্প জনপ্রিয় কেন? ঈশপের গল্পে মজার পাশাপাশি ভালো ভালো গুণ আর মূল্যবোধের উপদেশ পাওয়া যায়, সেই জন্য ঈশপের গল্প সব দেশে সমানভাবে জনপ্রিয়। খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বৃত্তি পরীক্ষায় আসতে পারে, তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে মুখস্থ করবে। ঈশপকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে? এটাও খুব ভালো প্রশ্ন, ১৮ নম্বরে রয়েছে। দেখো শেষ প্রশ্ন, ঈশপকে মানবজাতির বড় শিক্ষকদের একজন বলা হয়েছে কেন? আচ্ছা, মন দিয়ে শুনবে প্রশ্নটা, লিখে নাও তোমরা ভালো করে। ঈশপ তার গল্পগুলির মধ্যে দিয়ে আমাদেরকে কী কী করেছেন? ঈশপ গল্পগুলির মধ্যে দিয়ে আমাদেরকে মূল্যবোধ শিখিয়েছে, অর্থাৎ আমাদের মধ্যে যে গুণাবলী একটু আগে যেগুলো বললাম সেইগুলো আমাদের মধ্যে জাগিয়ে তুলেছেন। প্রকৃত শিক্ষক, আমরা তো তোমাদেরকে শিক্ষা দিই, তাই না? প্রকৃত শিক্ষকের মধ্যে তিনি কী করেছেন? তার গল্পের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে, সহজ সরলভাবে আমাদের সঠিকভাবে জীবনযাপনের দিশা দেখিয়েছেন। তাহলে তিনি কী করেছেন? আমাদেরকে মূল্যবোধ শিখিয়েছেন, আর তার গল্পের মধ্যে দিয়ে তিনি সহজ সরলভাবে আমাদেরকে সঠিক জীবনযাপনের দিশা দেখিয়েছেন। এই জন্যই তাকে আমরা কী বলছি? মানব জাতির সবচেয়ে বড় শিক্ষক। তাহলে দুটো কারণের জন্য কিন্তু আমরা বলছি, একটা হচ্ছে তিনি আমাদের মূল্যবোধ শিখিয়েছেন, আর তার গল্পগুলির মধ্যে দিয়ে তিনি মজার ছলে কী করেছেন? আমাদের সঠিক জীবনযাপনের দিশা দেখিয়েছেন, তাই তাকে আমরা মানব জাতির সবচেয়ে বড় শিক্ষক বলতে পারি। তাহলে একটি বাক্যে উত্তর দাও, এই অংশটা আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ করলাম। এইবার তোমরা পরের পৃষ্ঠায় চলে যাও, সেখানে কী রয়েছে দেখো, শব্দার্থ। নতুন করে কিছু পড়ানোর নেই শব্দার্থগুলো, তোমরা শব্দার্থগুলো বই থেকে পড়ে নেবে, মুখস্থ করবে কিন্তু অবশ্যই, কারণ পরীক্ষায় কিন্তু শব্দার্থ থাকে। তাও আমি একবার তোমাদেরকে সুবিধার জন্য ভালো করে বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে, পড়াশোনা আঙ্গুল দিয়ে পড়বে, তাহলে পড়তে সুবিধা হবে। আঙ্গুর গুচ্ছ, আঙ্গুর গুচ্ছ মানে, গুচ্ছ মানে কিন্তু থোকা, তাহলে আঙ্গুরের থোকা মানে একত্রে অনেকগুলো আঙ্গুর থাকলে, এমনি আঙ্গুর একত্রেই থাকে তাকে বলে আঙ্গুর গুচ্ছ। নাগাল মানে কি? ছোঁয়া। নাগাল মানে ছোঁয়া, বানানটা ফলো করবে, দেখো ছয়ের মাথায় কিন্তু চন্দ্রবিন্দু আছে। অহংকারী, অহংকারী দুটো আছে, যে কোনো একটা বলবে দাম্ভিক বা গর্বিত। জেদ, জেদ মানে গো বা নাছোড়বান্দা ভাব। নিষ্ঠা, মনোযোগ বা অনুরক্তি। ভেড়ার পাল, ভেড়ার দল। কৃতদাস, কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম। এই ক্রোসা ইয়ে ঈশপ কিন্তু ছিলেন, কৃতদাস হচ্ছে কেনা গোলাম। খুঁটিয়ে খুঁটিয়ে, খুঁটিয়ে খুঁটিয়ে গিয়ে খুব মনোযোগ দিয়ে নজর করে। ছদ্মবেশ, আত্মগোপনের জন্য নেওয়া পোশাক বা বেশ। পুরোহিত কি? আমরা জানি, সবাই জানো তোমরা, যে মন্দিরে দেবতার পুজো করে তাকেই আমরা পুরোহিত বলি। ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের কথা অগ্রিম বলে দেওয়া বা আগে থেকে বলে দেওয়া। নীতিগল্প, এইমাত্র বললাম যে গল্প থেকে আমরা মূল্যবোধ অর্থাৎ নীতি শিক্ষা পাই তাকে কী বলি? আমরা নীতিগল্প। উপদেশ কি? উপদেশ হচ্ছে পরামর্শ বা শিক্ষা। সততা মানে কি? সৎ বা সাধুতা। কৃতজ্ঞতা মানে কি? যে উপকারীর উপকার স্বীকার করে তাকে কৃতজ্ঞতা বলে। সদ্গুণ মানে সুগুণ, অর্থাৎ ভালো গুণ। অনুবাদ কি? অনুবাদ মানে এইমাত্র তোমাকে বললাম একটি ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর, অর্থাৎ এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন বা তর্জমা, তাকেই কী বলে? তাকেই বলে অনুবাদ। তাহলে শব্দার্থগুলো কিন্তু অনেকগুলো রয়েছে, তোমরা বাড়িতে শব্দার্থগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করবে, কারণ শব্দার্থগুলো কিন্তু পরীক্ষাতে থাকবেই।
এবার দু নম্বরে দেখো, ক স্তম্ভের সময় খ স্তম্ভ মেলা। আচ্ছা আমি আগে ক স্তম্ভগুলো বলে দিই, দেখবে তোমরা নিজেরাই করতে পারবে। ক স্তম্ভে কী আছে? শেয়াল, রাখাল ছেলে, ডেলফি, খরগোশ, হাঁস। খ স্তম্ভে কী আছে? ভবিষ্যৎবাণী, সোনার ডিম, বাঘ, আঙ্গুরগুচ্ছ, দৌড় প্রতিযোগিতা। তাহলে বলো শেয়াল কী হতে পারে? আঙ্গুরগুচ্ছ ছাড়া কিছুই হবে না, শেয়াল আঙ্গুরগুচ্ছে নাগাল পায়নি তাই আঙ্গুরগুচ্ছ হবে। রাখাল ছেলে কী হবে? প্রতিদিন সবাইকে জড়ো করতো, লাস্টে বাঘ এসে রাখাল ছেলেকে খেয়ে নিল, তাহলে রাখাল ছেলে কী হবে? বাঘ। ডেলফি কী হবে? ডেলফি হবে ভবিষ্যৎবাণী, কারণ ডেলফির পুরোহিতটা কী করতো? ভবিষ্যৎবাণী করতো না, তোমরা জানো। খরগোশটা কী হবে? খরগোশ সেই কচ্ছপের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল, তাহলে খরগোশ হবে দৌড় প্রতিযোগিতা। আর পড়ে রইল কি? সোনার ডিম। তাহলে হাঁস কী হবে? সোনার ডিম। কি ঠিক বললাম তো? তোমরা কিন্তু বাড়িতে ভালো করে মুখস্থ করবে এগুলো। এবার তিন নম্বরে চলে যাও, দেখো কী বলেছে। তিন নম্বর বলেছে বন্ধনীর মধ্যে দেখো তিনটে শব্দ রয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা শূন্যস্থানে যে তিনটে বিষয় মানে যে তিনটে শব্দ দেওয়া আছে তার মধ্যে যেটি সঠিক সেটিই তোমরা ওখানে লিখবে। তাহলে ঈশব ছিলেন একজন কে? কে ছিলেন ঈশব? ঈশব ছিলেন একজন ক্রীতদাস। ঈশবের প্রভু ছিলেন যে রাজা, তার নাম কি ছিল? ক্রোসাস ছিল, অলিম্পাস ছিল না জুলিয়াস ছিল, ক্রোসাস ছিল। ঈশব ছিলেন কি? কোন দেশের লোক? নিশ্চয়ই চীন দেশের হবে না, কারণ ঈশব ছিলেন প্রাচীন গ্রিস দেশের লোক। ঈশবের প্রভু ঈশবকে কোন নগরে পাঠিয়েছিলেন? ডেলফি নগরে। কিসের জন্য? সেই ভবিষ্যৎবাণী, মনে পড়ে? ডেলফি শহরটি বিখ্যাত কিসের জন্য? এই মাত্র তোমাদেরকে বললাম, ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ করবে। এবার চার নম্বর চলে যাও, নিচের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে ঠিক জায়গায় বসাও। আচ্ছা বাক্সটা ফলো করো, দেখো খয়েরি কালারে লেখা আছে সব। অনুবাদ, উপহাস, নিষ্ঠা, নীতিগল্প, সোনার ডিম। তাহলে প্রথম দেখো চার নম্বর, চারে দেখি কী রয়েছে। কচ্ছপের যে দ্বার অবশ্যই নিষ্ঠা হবে। একটি হাঁস কী পারতো? হাঁস নিশ্চয়ই কী পারে? ডিমই পারে, তাহলে হাঁস সোনার ডিম পারতো। চেহারানি হিসাবকে কী শুনতে হতো? চেহারানি হিসাবকে উপহাস অর্থাৎ মস্করা শুনতে হতো। এখানে উপহাস আছে, উপহাস হবে। ঈশবের রচনাগুলি ড্যাশ কী হবে? ঈশবের রচনাগুলি, ঈশবের রচনাগুলি হলো কী হবে? ঈশবের রচনাগুলি অনুবাদ, ঈশবের রচনাগুলি হলো অনুবাদ। আর ঈশবের গল্পের ড্যাশ হয়েছে, সরি ভুল বললাম ওটা, ঈশবের রচনাগুলি হবে নীতিগল্প, ঈশবের রচনাগুলি নীতিগল্প মনে রাখবে। আর ঈশবের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়, তাহলে ঈশবের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়, মনে থাকবে। তাহলে আরও একবার বলে দিই, কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা, একটি সোনার হাঁস একটি হাঁস সোনার ডিম পারত, চেহারানি ঈশবকে উপহাস শুনতে হতো, ঈশবের রচনাগুলি নীতিগল্প, ঈশবের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়। তাহলে আমাদের মোটামুটি আজকে অনুশীলনীর প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আর একটা জিনিস তোমাকে আমি বলি, দেখো পাঁচে রয়েছে এই গদ্যে বলা নেই তোমার জানা ঈশবের এমন একটা গল্প নিজের ভাষায় লেখো। এটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা এটা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, স্কুল খুলে স্যারকে জিজ্ঞেস করবে বা ম্যাডামকে জিজ্ঞেস করবে, তিনি এটা তোমাদেরকে বলে দেবেন। আর একটা কথা বলি, দেখো শেষে রয়েছে ঈশবের মধ্যে আমাদের দেশে ছিলেন বিষ্ণু শর্মা। আমাদের দেশে এইরকম নীতিগল্প বা এই ধরনের কল্পকাহিনী এগুলো ধরনের লিখতে কে? তার নাম ছিল বিষ্ণু শর্মা। তিনি তার একটা বিখ্যাত বইয়ের নাম পঞ্চতন্ত্র লিখেছিলেন। ঠিক আছে, এই পঞ্চতন্ত্র থেকে কোনো গল্প জানা থাকলে সেটি শ্রেণীকক্ষের সময়। তোমাদের যখন বিদ্যালয়ে এই করোনা পরিস্থিতির পরে যখনই খুলুক তখনই তোমরা যারা সহপাঠী আছো তারা নিজেরা আলোচনা করবে, প্রয়োজনে তোমাদের শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে সাহায্য করবে, তোমরা সেখানে এইটা করে নেবে। আর নতুন করে কিছু বলার নেই, আগের ক্লাসে আমি তোমাদেরকে গল্পটি পাঠ করিয়েছিলাম, আজকে তোমাদেরকে আমি গল্পের অনুশীলনীটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা মন দিয়ে শুনেছো, খাতায় লিখে নিয়েছো, বাড়িতে খুব সুন্দর করে মুখস্থ করবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা বিদ্যালয় খোলার পর তোমাদের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জিনিসটা বুঝে নেবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, মাস্ক ব্যবহার করবে সবসময়। আশা করি আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবে ছাত্রছাত্রীরা।